ওখানে ক্যামেরা সামনে আনতে গেছি তখনই দর্শকরা সব চলে যাচ্ছে। ডিমের চপ আছে, চিংড়ি মাছের চপ আছে, ডাইলের চপ আছে। চিংড়ি আপনারা কি শুকনা চিংড়ি ইউজ করেন? হ্যাঁ, দেখা যাচ্ছে যে চার ধরনের আইটেম তৈরি করে থাকে। আমরা স্কাই দেখি একটু। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি স্ট্রিট ফুড রিভিউতে। আজকে আমরা চলে এসেছি আসলে বড় মসজিদের সামনে, একটি স্টল রয়েছে যেখানে বসে আমাদের এক চাচা, তিনি চিংড়ি দিয়ে এবং ডাল দিয়ে একটি বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে থাকেন। বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এখানে দেখা যাচ্ছে। তো সবগুলো আইটেমই আমরা ট্রাই করবো এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে টেস্ট কেমন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো। তো আপনার এখানে কী কী আইটেম আপনি তৈরি করেন? একটা ডিমের চপ আছে, চিংড়ি মাছের চপ আছে, ডাইলের চপ আছে, মরিচ আছে, আর সব কিছুর আইটেম আর কিছু। এটা হচ্ছে ডাল, দেখতে পাচ্ছেন আপনার ডাল, আর এটা হচ্ছে শুকনা চিংড়ি আর রসুন। হ্যাঁ, এখানে কি চিংড়ি আপনারা কি শুকনা চিংড়ি ইউজ করেন? হ্যাঁ হ্যাঁ, দেখি তো চিংড়িগুলো শুকনা চিংড়িগুলো করি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে চিংড়ি রয়েছে এবং রসুন রয়েছে, চিংড়ি এবং রসুন দিয়ে, আর এবং ডাল। এটা কী ডাল? মসুর ডাল? মুগের ডাল। মুগের ডাল? আচ্ছা, মুগের ডাল এবং চিংড়ি দিয়ে চাচা আর কি আইটেমগুলো তৈরি করে থাকে। চাচা একটু বাজান তো দেখি। তো দেখতে পাচ্ছেন চাচা অনেকদিন যাবৎ কাজ করে বোঝাই যাচ্ছে, একদম পারফেক্ট মেশিনের মতো হাত চলতেছে চাচার, একটা একটা করে রেডি হচ্ছে আর তেলে চলে যাচ্ছে। আপনি কতদিন যাবৎ কাজ করেন এগুলা? ২০-২৫ বছর। এইখানে কতদিন যাবৎ বসেন? ১ বছর হয়েছে। ১ বছর ধরে? আচ্ছা। এখানে চাচার দেখা যাচ্ছে যে চার ধরনের আইটেম তৈরি করে থাকে, ডিমের চপ, তারপরে চিংড়ির ছোট বড়, আর ইসা মাছের মানে আমরা যেটাকে বলি আর কি চিংড়ি মাছ বলি আর কি, চিংড়ি মাছের ভর্তা, সেটার সাথে মিক্স করে তারপরে বড়া তৈরি করা হয় আর কি। আপনার প্রাইস কত করে ধরেন? ৫-১০ টাকা। আচ্ছা, ৫-১০ টাকার বিভিন্ন প্রাইসের চাচার কাছে আছে। তো টেস্ট করে দেখি আমরা নাকি, আমাদেরকে দেন তো প্রত্যেকটার এক পিস করে দেন আমাদের। এই একটা মধ্যে আমাদের তিন মানে প্রত্যেকটার একটা করে আইটেম দাও। ঠিক আছে, তো সালাদ টালাদ নাই, কাজ শুকনো মরিচের দিয়ে খাওয়া লাগবে আর কি। আচ্ছা, একটু টেস্ট করে দেখি আমরা এখন কেমন লাগে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ডিম চপ, টেস্ট কিন্তু আসলে ফাস্টফুড যারা পছন্দ করেন তারা কোনো কমপ্লেন করতে পারবেন না, টেস্ট অনেক ভালো। শুকনা মরিচ খাই দেখি একটু, আমার কাছে ভালোই লাগে শুকনো মরিচ। উপরে একটা বিট লবণ আর মশলা মশলা দিয়ে একটা জিনিস দেওয়া হয়েছে যেটার কারণে টেস্ট একটু বেশি লাগতেছে। আর টেস্ট যাদের যাদের কাছে ফাস্টফুড ভালো লাগে, স্ট্রিট ফুড ভালো লাগে, এ ধরনের ভাজা পোড়া ভালো লাগে, তাদের কাছে ভালো লাগবে, এটা নিয়ে কোনো কমপ্লেন করার কিছু নাই। হাইজিনের ব্যাপারটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এবার ডালের আইটেমটা টেস্ট করে দেখি, অ্যাজ ইউজুয়াল এটাও ভালো। আর চিংড়ি যেটা এখানে স্পেশাল, শুকনো চিংড়ি দিয়ে তৈরি, এবং রসুন, রসুন কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। চিংড়ি কিন্তু একটা স্মেল আছে যেটা আমার কাছে ভালোই লাগে। তো ওভারঅল টেস্ট যদি বলতে হয় তাহলে সবগুলোকে ১০-এ যদি আমরা, যারা স্ট্রিট ফুড যারা ভালো লাগে পছন্দ করি তারা অনায়াসে ১০-৮ দেবো, ৭.৫-৮ দেওয়া যায়। তো ভালোই লেগেছে। যারা যারা ময়মনসিংহবাসী তারা ইচ্ছা করলে এই বড় মসজিদের সামনে চাচার এখানে এসে টেস্ট করে যেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।